ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার মূল পরিকল্পনাকারী শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরাতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান। দুপুরে ডিএমপির হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আরও জানান, দুই দেশের মধ্যে আলাপ আলোচনা করে নির্ধারণ করা হবে বিচার কোন দেশের আইনে হবে। ষড়যন্ত্রকারী, এটি যিনি পরিকল্পনাকারী, তিনি এখন দেশের বাইরে রয়েছে, তাকে গ্রেপ্তার করা যায়নি, বিধায়ী এটি এখনও কিছুই উদ্ধার করা যায়নি। তাকে গ্রেপ্তার করলেই কেবল এই হত্যার মোটিভ জানা সম্ভব হবে। এটির বিষয়ে আমাদের যে ধরনের প্রচেষ্টা করা দরকার পুলিশের পক্ষ থেকে, সেটির সর্বোত্তম চেষ্টা করা হবে।